নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি হলো টমেটো দিয়ে ডিম বোনা। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। আমি 5টা ডিম সিদ্ধ করে পরিষ্কার করে একটু কেচে নিয়েছি। হলুদ লবণ মেখে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডিম ভাজার তেলে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে ভেজে নিব। নাড়াচাড়া দিব, পরিমাণ মতো লবণ দিব। পেঁয়াজ কুচি অনেকটাই ভাজা হয়ে গেছে, এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাগুলো ভালো মতন কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন হলুদ গুঁড়া দিব, পরিমাণ মতন মরিচ গুঁড়া দিব, পরিমাণ মতন জিরা বাটা দিব। সব উপকরণ দিয়ে একসাথে মিশিয়ে নিব। এখানে 3টা টমেটো কুচি করে কেটে রেখেছি, এখন দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিব। একটু ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব, লাস্ট চারা দিব। টমেটো মশলা কষানো হয়ে গেছে, 1 মগ জল দিয়ে নাড়াচাড়া দিব। আবার একটু ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব, নাড়াচাড়া দিব। ভাজা ডিমগুলো এখন দিয়ে দিব। আবার একটু ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব। একটু জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিব। আমার ডিম বোনাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। হয়ে গেল আমার ডিম বোনা।